যে আমাদের বিদ্যালয়ে ফিরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। নাম স্যার, এটা একটা বিরাট অবদান বলতে পারি। এখানে অনেক কৃতি মানুষজন এসছেন, যারা আমার অত্যন্ত ব্যস্ত সময় নষ্ট করেই এসছেন বলা যেতে পারে, শুধু স্কুলের প্রতি তাদের ভালোবাসার জন্যে। আর আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন, যাদের সম্বর্ধনা দেওয়া হবে, সত্যি কথা বলতে আমি যখন প্রথম এখানে শিক্ষকতা সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন এরা আমার মানে বড় দাদা দিদির মতনই ছিলেন। সেটা একটা প্রাপ্তি যে ওরা অবসর নিয়েছেন, এটাই বোধহয় আমাদের শিক্ষকতা জীবনের একটা পরম প্রাপ্তি, যে যাদের একসময় ছোট ছোট ছিলেন তাদের তারা এখন প্রতিষ্ঠিত হয়েছেন, বড় হয়েছেন, সমাজে একটা স্বীকৃতি পেয়েছেন, তারা আমাদের দিকে আবার ফিরে তাকাচ্ছেন, আমাদের ভুলে যাননি, আমাদের একটু সম্মান জানাচ্ছেন। এটা একটা পরম প্রাপ্তি বলে আমি মনে করি, এবং এটা আমার সৌভাগ্য যে সেই রকম একটি অনুষ্ঠানে আমাকে মঞ্চে আসতে বলা হয়েছে। সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং নাম স্যার প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।